আসসালামু আলাইকুম প্রিয় বাইকার্স, প্রিয় বাইকার্স কেমন আছেন? আশা করি সব অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে নিয়ে এনেছি হুন্ডা CD80 জাপানি বাইক নিয়ে। বাইকের কালার কন্ডিশন কী অবস্থায় আছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রিয় বাইকার্স, আপনাদের মাঝে এখন নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, নতুন একটা বাইকের ভিডিও। বাইকটা দেখতেছেন হুন্ডা CD80 বাইক। এটা জাপানি বাইক ভাই? জি, অরিজিনাল জাপানি বাইক। তো বাইকটার নাম্বার করা আছে রাজশাহী নাম্বার করা আছে। বাইকটার মূলত কোথায় কী অবস্থা আছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। তো বাইকের ভাই কালার যে অবস্থা আছে, কালারটা কি অরিজিনাল না ডুপ্লিকেট? জি ভাই, একদম A to Z কালার অরিজিনাল। A to Z কালার অরিজিনাল কালারে আছে, কোম্পানির কালারটাই আছে। জি জি জি। প্রিয় বাইকার্স, আপনাকে দেখেন পেছনের টায়ার কন্ডিশনটা একদমই নতুন টায়ার, বলতে গেলে একদমই নতুন টায়ার। তো আমি এই দিক থেকে দেখালাম বাইকের মাড গার্ড, সাসপেনশন, A to Z ইঞ্জিন কালার সব তো অরিজিনাল আছে। জি ভাই। ব্যাকলাইট, সাইড, তারপর আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, মিটারটা তো অরিজিনাল মিটার? জি ভাই, সব কিছুই মনে করেন যে অরিজিনাল আছে। আচ্ছা, চালানোর যে মিটার রয়েছে 36,821 কিলোমিটার, এটা কি জেনুইন? জি, এটা লিগাল। এটা লিগাল? জি। মানে বাইকটা বয়স হিসাবে অনেক কম ব্যবহার করা হয়েছে, অনেক কম। সত্যি বাইকের সে দেখতেই পারছেন কন্ডিশন, সামনের মাঠ ঘাট এটা তো অরিজিনাল। জি ভাই, সামনে টায়ার কন্ডিশনটা আমি আপনার দেখাচ্ছি। প্রিয় বাইকার্স, বাইকটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে এবং ডিসক্রিপশনে নাম্বার লোকেশন দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে বাইকটা কিনতে পারবেন। তো বাইকের আগে আমি চারি সাইড দেখে নিই, তারপরে দামের বিষয়ে আসব। এই সাইড থেকে দেখতে গেলে এই অবস্থা আছে বাইকটা, শেষের ভিতরে আছে কোথাও কোনো রকম স্কেচ, তার যেহেতু পুরনো গাড়ি হালকা একটু স্কেচ থাকতেই পারে। তারপরেও বয়স হিসাবে বাইকটা একদমই ফ্রেশ আছে, যেহেতু অরিজিনাল কালার। এইসব বাইকে তো অরিজিনাল কালার পাওয়া যায় খুবই কম। তারপর বাইকটা চালানো হয়েছে একদমই অল্প কিলোমিটার, 36,000 কিলোমিটার চালানো হয়েছে। আচ্ছা ভাই, এই বাইকটা নিয়ে কেউ যদি নাম ট্রান্সফার করে নিজের নামে করে নিতে চায়, সেটা কি এখনও সম্ভব? সেটা কি সম্ভব এখন? জি ভাই, সম্ভব। এটা কেউ যদি নিয়ে তার নিজের নামে ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু করে দিতে চায়, করে নিতে চায়, আপনারা তো করে দিবেন? জি, আপনাদের নাম পরিবর্তন করলে ডিজিটাল পেলে স্মার্ট কার্ড বেরাবে, ঠিক আছে? নাম পরিবর্তন করলে, নিজের নামে করলে একবারই ডিজিটাল হয়ে স্মার্ট কার্ড হয়ে তার নিজের নামে চলে আসবে। জি জি, আপনাদেরকে খরচ দিলে পরে আপনারা করে দিবেন। জি ভাই। তো প্রিয় বাইক, আচ্ছা এটা একটা সুযোগ আছে আপনাদের, যে বাইকটা এখনও নাম ট্রান্সফার করা সম্ভব, চাইলে আপনারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে বাইকটা নেওয়ার পরে ভাইদের মাধ্যমে আপনারা নাম ট্রান্সফার করে নেবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। ভাইরা নিজ দায়িত্বে আপনাদের নামটা ট্রান্সফার করে দিবে, জাস্ট খরচ দিবেন, খরচ দিলে পরে ভাইরা নাম ট্রান্সফার করে দিবে। তো সাইলেন্সারের কালার এই অবস্থায় আছে, ইঞ্জিনের কালারটা এই অবস্থায় আছে, কোথাও দাগ নেই দেখেন? হ্যাঁ, আমি দেখাচ্ছি, কোথাও কোনো রকম দাগ নাই, ফ্রেশের ভিতরে আছে। এবং ইঞ্জিনটাও দেখতে পাচ্ছেন ফ্রেশের ভিতরে আছে, যেহেতু বাইকটা ইউসেজ অনেক কম। আচ্ছা, এবার দামের হিসাবে আসে ভাই, বাইকটার দাম চাচ্ছেন কত টাকা? 1,15,000 ভাই। 1,15,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা, এটা কি ফিক্স নাকি কিছু দামাদামি করার অপশন আছে? অপশন আছে, দামাদামি করার সুযোগ আছে। কে নিবে চাইলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করে দামাদামি করে বাইকটা নিতে পারবে। জি। তো প্রিয় বাইকার্স, 1,10,000 টাকা, 15,000 না 10,000 বললেন? 15,000। 1,15,000 টাকা ভাইদের চাওয়া দাম, চাইলে আপনারা দামাদামি করে বাইকটা কিনতে পারবেন, এই সুযোগ সুবিধা আপনাদের আছে। 1,15,000 টাকা ভাইদের চাওয়া দাম এবং দামাদামি করার যেহেতু অপশন আছে, তো আমি আপনাদের চারিদিকে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম, তারপর নাম্বারটা দিয়ে দেবো, লোকেশন দিয়ে দেবো। আচ্ছা, এবার আপনাদের লোকেশনটা বলেন কোথায়? চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পুরাতন বাসস্ট্যান্ড তমিজাটো। আচ্ছা, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা বাস টার্মিনাল পুরাতন বাস স্ট্যান্ড আলমডাঙ্গা পুরাতন বাস টার্মিনাল তমিজাটো। জি। প্রিয় বাইক, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা যে পুরাতন বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে তমিজটো বললেই এক নামে সবাই চিনে যাবে। জি জি জি। তারপর এখানে ভাইদের নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে আপনারা লোকেশনের মাধ্যমে আসতে পারবেন, সেই সুযোগ আপনাদের আছে। তো আপনাদের যদি বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভাইদের সাথে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন কী ধরনের বাইক চাচ্ছেন, আমি অবশ্যই আপনাদের ভালোভাবে বাইকগুলো দেখানোর চেষ্টা করবো এবং আপনাদের পছন্দের বাইকগুলো দেখানোর চেষ্টা করব। তো বাইকের সামনে দেখতে পারছেন এই অবস্থায় আছে, টোটাল আমি আপনাদের চারি সাইড দেখে দিলাম,
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।